हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज के बृहस्पतिवार सकालबेला बे स्नान ठान करे आमी रेडी हुए तुम्हारे सामने चले एसेछी। ता बृहस्पतिवारे मोटामुटी काज एखन आमार कमप्लीट, बासि काज दे एबार रान्ना चापिएछी। रान्ना बोलते भातटा चापिएछी आर आज के भाबछी निरामिष खाबो। इच्छे हलो आर कि एकटु कलाइयेर डाल, बाँधाकपिर तरकारी, একটু চচ্চড়ি, এগুলো করবো আর কি। নিরামিষ যা যা আইটেম হয় মোটামুটি ওগুলো করবো, সব তো না, দু তিনটে আইটেম করবো আর কি। তা আজই সকাল থেকে না মনটা খুব খারাপ, কারণ আমার মনটা খারাপ টার্জেনের খুব শরীর খারাপ। টার্জেন দেখছি মানে গতকাল থেকেই ওর শরীরটা খুব খারাপ। এখন হয়তো বৃষ্টি পড়ছে বলে, এই বর্ষাকালে বলে হয়তো শরীরটা খারাপ হতে পারে, জানি না। তা টার্জেন কী করছে বলুন তো, মানে প্রতিদিন ওর পেয়ারা চাই। তা পেয়ারাটা খেয়েই ওর শরীরটা খারাপ হলো নাকি ওটা বুঝতে পারছি না। আপেল দিচ্ছি, আপেলটা ছেড়ে দিয়ে পেয়ারাটা খাচ্ছে, তা ও দেখছি পাতলা পটি হচ্ছে। তা আমার হাজব্যান্ডকে বললাম যে যাও তুমি গিয়ে বলে টার্জেনের জন্য ওষুধ নিয়ে আসো। তা হাজব্যান্ড গেছে ওষুধ আনতে, তা চলো দেখবে চলো টার্জেন কেমন, মানে এমনি চনমনে আছে কিন্তু ওই শরীরটা খারাপ। আর শরীরটা খারাপ শুনলেই দেখবে পুজোর সামনে যে কাউরই শরীর খারাপ হলে খুব মনটা খারাপ লাগে। আর টার্জেন তো মানে আমার হৃদয়ে আছে, আমার আর আমার ছেলের খুব প্রিয়। তা ওর যদি কিছু হয় আমাদের খুব মন খারাপ করছে, আমার হাজব্যান্ডেরও খুব মন খারাপ করছে। ওর জন্য সকাল সকাল বললো যে না আমি সকাল সকাল যাই, যে পশু হসপিটালে ওখানে যাবে, গিয়ে আর কি টার্জেনের জন্য বলে ওষুধ নিয়ে আসবে। তা চলো টার্জেনকে একবার দেখানো যাক। দেখো টার্জেন কেমন তাকিয়ে তাকিয়ে দেখছে। টার্জেন শরীরটা তোমার ভালো নেই সোনা? ও সোনা, আর আজকে টার্জেনকে কিছু দেওয়া হয়নি, এখানে শুধু ধান দেওয়া হয়েছে আর এই যে জল দেওয়া হয়েছে। ও তো ভাত খায় না, ভাত তারপরে বিস্কুট এগুলো কিছু খেতে চায়। টার্জেন শরীরটা ভালো নেই? শরীরটা ভালো নেই বলে এক জায়গায় মানে চুপ করে ও বসে আছে। টার্জেন টার্জেন একবার তাকাও, শরীরটা ভালো নেই? গেছে তো বাবা, গেছে ওষুধ আনতে তোমার জন্য, ওষুধ খেলে খাবে। আর এখানে ফ্রিজ থেকে বার করে রেখেছি এই যে পেয়ারা আর এখানে আপেল, তার যে আপেলটাই ধোবো ভাবছি, দেখি ও কী করে। চলো আজকাল ভিডিওটা বাড়াবো না, কেননা বেশি বড় ভিডিও হলে তোমরাও দেখতে পছন্দ করো না, আর কেউই ভালোবাসে না বেশি বড় ভিডিও, কেননা সবাইকে সবার ঘরে যেতে হয়, সবার ঘরে ভিডিও দেখতে হয়। একজনা যদি আমরা 10 মিনিট 15 মিনিটের মতন ভিডিও করি অতটা সময় দেওয়া যাবে না, কেননা একজনা ভিডিও দেখতে গেলে অন্যজনা দেখা যাবে না। মিনিমাম আমরা হয়তো আমি হয়তো 5 মিনিটের ভিডিওটা 4 মিনিট আমি দেখি, আমি তোমাকে 4 মিনিট আমি সবার ভিডিও ওয়াচ করি। এবার কারোর হয়তো 2 মিনিটের ভিডিও, সেটা 2 মিনিটই পুরোটাই ওয়াচ করলাম, কিন্তু একেবারে 15 মিনিট 20 মিনিটের ভিডিও অসম্ভব, দেখা সম্ভব হয় না, কেননা সবাইকে সবার ঘরে যেতে হয়, নিজের ভিডিও করতে হয়, এডিট করতে হয়, তারপরে আবার নিজেকে ছাড়তে হয় ভিডিওগুলো, এগুলো মানে সময় দিয়ে আর বাদবাকি ভিডিও দেখে অতক্ষণ ধরে ভিডিও দেখা যায় না। তাই জন্য আমিও নিজে অত বড় ভিডিও বানাতেও চাই না, ওই জন্য ছোটো ছোটো ভিডিও বানাই যাতে তোমাদের সুবিধা হবে। তা এই 3-4 মিনিটের ভিডিও আনতে পারে ফুল ওয়াচ করো প্লিজ। হ্যাঁ, তা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভাই আর তোমরা আশীর্বাদ করো যাতে আমার টার্জেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা।